ইসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি এএস চারশো ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এইচ ঔষধটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল অ্যালবেন্ডা জল এটি সাধারণত দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় এএস চারশো এমজি ট্যাবলেট এবং এইচ সিরাপ আজকে আমি এএ চারশো এম জি ট্যাবলেট সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব এএস ট্যাবলেটটি যে সকল রুগীদের জন্য দেওয়া হয়ে থাকে সাধারণত এ এইস ঔষধটি একটি কৃমিনাশক ঔষধ যে সকল রুগীদের কৃমি দ্বারা সংক্রমিত যাদের অন্ত্রে একক বা মিশ্রণে চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এএস ঔষধটি কৃমি নাশক ঔষধ হিসেবেই কাজ করে থাকে এবং খুবই জনপ্রিয় একটি ঔষধ একটি কৃমি নিরাময় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে সকল প্রাপ্তবয়স্ক লোকের কৃমি রয়েছে তারা অতি জরুরি এ ঔষধটি খেতে পারেন এ এইস ঔষধটি কৃমিনাশক হিসাবে খুবই জনপ্রিয় একটি ঔষধ এবং এটি খেলে কৃমি দূর হয় কৃমি থেকে মুক্তি পাওয়া যায় এ এইস ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত ব্যপ্ত বয়স্ক রাতে শোবার পরে এ চারশো ট্যাবলেট চুষে খেতে হবে তবে কৃমিনাশক ঔষধ খাবার সময় ফ্যামিলির প্রতি সদস্যই খাওয়া ভালো তাহলে কৃমি ভালোভাবে দমন করা কিংবা নিরাময় করা যায় তাই অবশ্যই খেয়াল রাখবেন যে কৃমিনাশক ঔষধ খাবার সময় ফ্যামিলির প্রতিটি মাংসই একসাথে খাওয়া উচিত এটি খাবার এক সপ্তাহ পরে এএস ট্যাবলেট আরেকটি করে ট্যাবলেট সকলের খেয়ে নিতে হবে এটি অবশ্যই চুষে খেতে হবে কারণ চুষে খেলে খুবই ভালো কাজ করে থাকে এবং এর রেজাল্টটা খুবই ভালো হয়ে থাকে এএস ট্যাবলেটটি খাবার পরে রাতে চুষে খেতে হবে এবং এটি যখন গরম তখন খাওয়া যাবে না গরমের সময় যখন বৃষ্টি কিংবা ঠান্ডা জনিত আবহাওয়া থাকবে তখনই এস এই কৃমিনাশক ঔষধ খেতে হবে না হয় নানান ধরনের সমস্যা হতে পারে তাই অবশ্যই ঠান্ডা অবস্থায় এবং বৃষ্টি বাদলের সময়ই খেতে হবে গরমের সময় কৃমিনাশক ঔষধ না খাওয়াই ভালো এএস ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন তলপেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ডায়রিয়া অ্যালার্জিজনিত সমস্যা হওয়া লিভার এনজাইমার বৃদ্ধি এবং নিরোপনীয় হতে পারে তবে সাধারণত এটি কম সংখ্যক রুগীর ক্ষেত্রেই দেখা দেয় যদি আপনাদের এ ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন